আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে ডিপিআরসি চিকিৎসায় আমি এখন সুস্থ। আমি কতটুকু সুস্থ জানতে হলে আমার প্রথম ভিডিওটা দেখতে হবে। চলেন আমার প্রথম ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম ডলি, বয়স 44, মিরপুর এক থেকে। আমি 2 বছর আগে পড়ে গেছিলাম, পড়ে যাওয়াতে আমার ACL ছিঁড়ে গেছে, পরে অপারেশন হয়েছে। অপারেশনের পরে তার আগে থেকে একটু পিটমিট জ্বলতো, তারপরে থেকে পায়ে প্রচুর কামড়ানো, পাও ফুলা যায়, পাও ভারী হয়ে যায়, হাঁটতে পারি না। তারপরে অপারেশনের 5 মাস পর স্যারের কাছে আসছি, স্যারের রিপোর্ট দেখে বলছে PLID হয়েছে। তখন স্যার বলছে তোমাকে ভর্তি থাকতে হইব 12-14 দিন। আমি পড়ে যাওয়ার পর থেকে, মনে করেন সেদিন তো পড়ে যাওয়ার পর উঠছি, কিন্তু রাতে শোয়ার পরে ভোররাতে আমার পায়ের এটা ভার হয়ে গেছে। তারপরে আমি 3-4 দিন পর ডাক্তার দেখাইছি, দেখানোর পর ওনারা পঙ্গুতে ওনারা এক্সরে করছে, এক্সরে করে ওষুধ দিয়েছে। 2 মাস আমি ওষুধ খাইছি, তাতেও আমার পা ভালো হয় না। তারপরে বাইরে প্রাইভেট দেখাইছি, প্রাইভেটে দেখে এমআরআই করছে, করার পরে ওনারা বলছে যে পায়ের সেল ছিঁড়ে গেছে। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।